আমি তোমার নামের গুণগাই, ও দয়ার মাওলা গো, ওরে আমি তোমার মহিমার গুণগাই। প্রথমে বন্দনা করি অহে আল্লাহ জি, দ্বিতীয় বন্দনা করি তার দুশো নবী, আমি রাসূলুল্লাহর পাগ চরণে ভক্তি রেখে যাই দয়ার আল্লাহ গো, বান্দাকে খাওয়াইছেন খানা গো মোলা নিজে তো খায় নাই, যে আল্লাহ করেছে সৃষ্টি তামাম দুনিয়ায় দয়ার আল্লাহ গো, তারপরে বন্ধনা করি আলীর চরণ, উসমান গনি হর গোরে এসার জনের পাগ চরণে ভক্তি রেখে যাই, তারপরে বন্ধনা করি হাতে মার চরণ, এই যে বুড়াকের ভার পাইল মা পারে রে সোনন, দুই ভাই ইমামের পাগ চরণে ভক্তি রেখে যাই, তারপরে বন্ধনা করি মা বাবার চরণ, আমি যাহা রইছিলে দেখি ভগবান, আমার মাতা পিতার পাগ চরণে ভক্তি রেখে যাই দয়ার আল্লাহ গো, আমি তোর নামের গুণগাই, আমি তোর তারপরে বন্ধনা করি উস্তাদের চরণ, যাহার কাছে তার শিখলাম বাউলের বসন, সবার দর্জনের পাগ চরণে ভক্তি রেখে যাই দয়ার আল্লাহ গো, আমি তোর নামের গুণগাই, আমি তোর আরে তুমি আল্লাহ তুমি মাওলা তুমি মালিক সাই, আল্লাহ করেছে সৃষ্টি গো দেখেন তামাম দুনিয়ায়, আরে বান্দাকে খাওয়াইলেন খানা নিজে তো খায় নাই দয়ার আল্লাহ গো, আমি তোর নামের গুণগাই, আমি তোর তবে বন্ধনার বাপ এই পর্যন্ত দিলাম নীতি দিয়া, আস্তে ধীরে ভাবে ধরাতে যাই বসলিয়া, ওরে যেভাবেতে ভাবটি হলো আসরে শুনাই দয়ার,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সভার সভাপতি মাননীয় যিনি, নামটা তো ভুলে গেছি, যাই হোক, আজকের এই সভার সভাপতি সাহেব আর আপনাদের চিরপরিচিত বিলাসীপাড়া গৌরাঙ্গ ব্রিজ হইতে আগত মাননীয় আমার সমবন্ধু যিনি শিল্পী আমার সঙ্গে পরিবেশন করবেন, তিনি মোহাম্মদ জাইনউদ্দিন সরকার। এবং আমার এই বাদ্যযন্ত্র সহায়করণওয়ালা ভাইয়েরা যারা আছেন, এই আসরে যারা মুরুব্বী সমাজ এবং আমার সমবন্ধুগণ, অন্দরে আমার মাতা মাসি, ছোট ছোট স্নেহের ভাই বন্ধু, যাই হোক, শরীয়ত মারিফত পালা এটা কিন্তু আপনারাই করছেন খারা। বাবারে, শরীয়ত আমার, হকিকত আমার, তরিকত আমার, মারিফত আমার, কিন্তু হ্যাঁ, জানার বিষয় কম আছে কোনোটা, এই যে জানাজানির জন্যই শরীয়ত মারিফত, ঠিক আছে কথাটা? হয়তো আমার জানা নেই, আপনার জানা আছে, আপনার জানা নেই, ওনার জানা আছে, এইটুকু। পৃথিবীতে এমনও কোনো বস্তু নাই যে সব কিছু জেনে শেষ করে দিলাম, জ্ঞানের বাকি, শোনার বাকি, জানার বাকি, বহুত বাকি। তাই বাবারে, মাতাবাসীগুলো এক এক পাশে বসতে দেন, আমার মুখে আছে চারটে দাড়ি, আমারে সাজে না ফকির, আমারে সাজে মুন্সি, ঠিক না কথাটা? কি কয়? হ্যাঁ, যার মুখে দাড়ি নাই সে মসজিদ ঘরে জানি আজান দেয় না, আজান দেওয়া তার জন্য নাজায়েজ আছে, কথাটা ঠিক কইছি? কথাটা ঠিক কইছি কি? যার মুখে দাড়ি নাই সে জুম্মার মসজিদ গিরি আজান দিতেও পারবে না, এটা প্রধান নবীর সুন্নত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান সুন্নত হলো দাড়ি। দাড়িকে যে খুর বাজায়, কাশি বাজায়, যে চাইসা ফালাইয়ে দেয়, হাদিসে বলে, আমি বলি না, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে যেন আমার গলায় ছুরি বাজাইল, কত বড় কথা আছে। কিন্তু আমরা দাড়ি রাখি না, ভালো দেখা যায় না, খাপসা খাপসা দেখা যায়, হুংলা জুংলা নাগে নাকি কো, এই জন্য রাখি না। নামাজ কারোর জন্য মাপ নাই, কিন্তু কেউ নামাজ পড়ি না, কিছু করার আছে নাই, জায়গা প্রথম তো উনি আমার কিছু কয় নাই না, ওনার কিছু কওয়া যাইব না। তো শরীয়ত মারিফত ধারা এটা আপনারাই করছেন খারা, এই আসরে জ্ঞানী যারা কথাগুলা বুঝবেন তারা। গান জিনিসটা এমন বাবা, যে যেদিকে টাইনে নিবেন ওই দিকেই চলে যাব। গান জিনিসটা শোনা পাপ, জায়েজ নাই গান শোনা মুসলমানের, ঠিক আছে? কিন্তু কোন গান, গানের দুই প্রকার আছে, এসকো সাদেকি এসকো ফাসেকি। গজল বাংলায় কই গজল, হ্যাঁ, হিন্দিতে কই কাওয়ালি বা উর্দুতে কই কাওয়ালি। তো যাই হোক, গান দুই প্রকার আছে, এসব কথা দিলাম ছেড়ে, এবার যে আসতেছি ঘুরে, কোথায় মারিফত, মারিফত সবাই বলে বাবা, যে কোনো জিনিসের পাত্র আছে নাকি কই? আমার বাবা যে আমাকে জন্ম দিয়েছে, নিশ্চয় একটা পাত্র ছিল, আরেক পাত্রের মধ্যে থুয়ে দিছে। এই মারিপত্রে জন্ম দিয়েছিল কোন জায়গায়, কোন পাত্রের মধ্যে থুয়েছিল আপনার কাছে প্রথমে যাহা, কি কই, কোন জায়গায় রাখছিল আর কোন জায়গায় জন্ম হয়েছিল এই মারিপথে? মারিপথ মানে কি, মারিপথ মানে কি? আর আমি জানতে চাই, এই পৃথিবীতে ইসলাম ধর্ম অতি সুন্দর, অতি সাদা, অতি অতি মধুর। তাই এই মারিপথ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আমি কোরআনে পেয়েছি
ধন দৌলত মান ইজ্জত ঘর বাড়ি বিবি বাল বাচ্চা আজ হইতে কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর কাছে আল্লাহর কাছে শিফা দিতে হবে। আমি তো দেখি মারিফত বাজান ঠিকই, কিন্তু মারিফতের তো কোনো ই দেখি না, মজুরি দেখতেছি না। মজুরিটা দেখাই দিবেন একটু যদি জানা থাকে নাকি। আরে এই মারিফত বাজাইয়া অনেক অনেক আউ পীর ও আউলি আউলিয়া তারা নিজকে নিজে চিনতে পারছে, তাই আমি কেমন করে আমাকে চিনবো এও কথাটা আপনার কাছে জিজ্ঞাসা রয়ে গেল নাকি বল। আমি আজকে শরীয়তের ভূমিকা নিয়েছি, অর্থ হলো শিষ্য, শরীয়তের ভূমিকা নিলে শিষ্য, আর মারিফতের ভূমিকা যে নেয় সে হলো গুরু, কথাটা বোঝা গেছে। আজকে আমি ধরুন যা পারি আপনারা শুনে যাবেন, খালি এনার কাছে কোনো কথার অভাব নাই। ইনি হয়তো আমার 10 বছর বা 5 বছরের বয়সে বা 7 বছর বয়সে বড় হবে, কিন্তু আপনার বয়স এক, এক সেকেন্ডে জন্ম নিয়েছি। হ্যাঁ, এই মানুষ হইয়া আরেক মানুষের পায়রবি করতে হয়, গোলামি করতে হয়, পাও ধোয়ে দিতে লাগে, গোসল ধোয়ে দিতে লাগে, মনের ভিতরে ঢুকতে লাগে, তারপরে সেখানে একটা বস্তু কইয়া দেয়। কে গো, হাদিস কোরআনে নাই? নাই, সেসব বস্তু আছে কি না? আছে। মুক্ত মাদ্রাসায় গেলে পরে সেই বস্তুটা পাওয়া যায় এ সংসারে। তাই আমি জানতে চাই এই মানুষই মানুষকে কেন ভজন লাগে, এও কথাটা আপনার কাছে রয়ে গেল। মাত্র বেশি জিজ্ঞাসা করলাম না, কথা বোঝা গেছে? এইটা করছে, এইটা মুসলমানের নামাজ পড়তে গেলে সুবহান রব্বিল আজিম, সুবহান রব্বিল আজিম, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা 5 বার বা 7 বার বা 9 বার পাঠ করতে হয়। আমি প্রথম 5টাই জিজ্ঞাসা করলাম, বেশি করি নেই কথা, ছোট ছোট করে আসর করব, আশা করি কথার জবাব দিবে, বেশি বাহুল্য কথার প্রয়োজন নাই। একটা গান গেয়ে আমি বসে যাব। দিনের নবীজি আমার, দিনের নবীজি আমার পারের কান্দার সাপাইতির ভারি আল্লাহ দিয়েছেন জারে, চিনলাম না গো আমার দয়াল নবীরে, আরে চিনলাম না রে আমার দয়াল নবীরে। ও জ্ঞানকে পয়দা করে 100টা ভাগ করে, এক টুকরা জ্ঞান দিছে তামাম সংসারে, বাকি 99 টুকরা জ্ঞান, বাকি 99 টুকরা জ্ঞান আমার নবীজি রে করছে দান, শরীয়ত আনছি নবীর সঙ্গে করে, চিনলাম না মনরে। একদিন আবু জেহেল কি করে পাথরের মূর্তি রে গোসল করাইয়া দেহের খাইতে যায় তারে, আরে বলছে নবী দুদহান, বলছে নবী দুদহান শুনুই আমার চাচা জান, পাথর ভজন করো কিসের কারণে, চিনলাম না Thank you.
খাইতে দিলে খাইলি না, হাতে দিলেও ধরে না, বলুন চাষায় আমার খাওয়াবেন কারে? এবারে আসে সৃষ্টি করিতা আপনি নামান গা মাথা, আখেরে দেব আল্লাহ তোমারে জান্নাতে, চিনলাম না কথা শুনিয়া, হাতে লাঠি লইয়া এমন জোরে মারছে বাড়ি রাসুলের মাথে, দয়াল সেই মারু খাইয়া মাতায় হাত মেরে ছিল আমির হামদার স্ত্রী, উঠিলেন চিৎকার মারি, কে মারলো কে মারিল এমন ইতিমধ্যে, যদি থাকিত প্রতিশোধ লইত, আজকা স্বামী আমার গেছে শিকারে, চিনলাম না আমার স্বামী যদি থাকিত প্রতিশোধ লইত, আজকা স্বামী আমার গেছে শিকারে, আসল ছেড়ে যাই, আসতেছে নাচতেছে আমার মানুষ গোসাই, কোকিল কণ্ঠে শুনবে কথা, কোকিল কণ্ঠে আসরে বলিবেন আমারে, আসতে দেরি আমি করব জিজ্ঞাসনা, বাজা বিদেশে ঘুরে বেড়ায় মানুষের আশায়, মানুষের দোয়া এবং আশীর্বাদ আল্লাহ পাক ওইটাই কবুল করে নিবে। সবাই আমার জন্য একটু দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আসো ছেড়ে দিলাম। হাই ও দেনে না দেনে না নে দেনে
আমি তো আহার দেখা পাহাব মুসলমান ভাই আসসালাম আলাইকুম, হিন্দু ভাইকে নমস্কার। গুরু যারে করে দয়া সে বোঝে বিশ্বের মায়া, সেই বসে পণ্ডিত সমাজে গুরু যার হয় বৈমুখ, বিশ্ব বাগানে নাই তার কোন সুখ। উত্তরে লক্ষণ ধনী দক্ষিণে জানকী শুভা পরতং যথাসম রামায় রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় পাতায় সীতায় নম। বন্দি আল্লাহ মালিক সাহেব যার কোন তুলনা নাই, মানুষকে করে সৃষ্টি, মানুষকে করে দৃষ্টি, মানুষের কলবে লুকাইছে সাই। সে আল্লাহ নবীর নামে এত মধুর, যেই বান্দা জপে সে বড় চতুর, এই নাম ছেড়ে দিলে হয়ে যাবে ফতুর, ভব পারে তার কোনো আশা। আজকে সবাই করেছেন অনুমান, শুনবো কবি গান। আমি মুখে বলি গেয়ে ফিরি কবি গান বাবা, আমি রাখতে পারি না এই কবির মান এবং সম্মান, সে কথা সবাই জানাই। কবিত্ব প্রকাশ করতে সে মাত্র কবির কলম করটে, বলতে পারেন ভাই তোমার মধ্যে কবি নেই তাহলে স্টেজে দাঁড়াইলে কেন জানতে চায়, তার একটা প্রমাণ আছে বলি আপনাদের কাছে। বানিয়ারা স্বর্ণের অলঙ্কার করে দেখবেন, একটু লক্ষ্য করে, 50,000 টাকা ভরি স্বর্ণের অলঙ্কার করে তৎসঙ্গে দুই আনা ভরি তামা একটু মিশাল করে, তামা না দিলে ভাই সোনার রং বারবার কোনো কায়দা নাই। যখন যায় বিক্রি হইয়া ওকে কি দেয় আলদা আলদা ওজন দিয়া, সোনার দামে তামা বিক্রি হতেছে বলি আপনাদের কাছে। তদ্রুপ হেরি যত শ্রোতাগণ সকলে আজকে স্বর্ণের মতন, আমি দুই আনা ভরি তামা হই আপনাদের সঙ্গে চাই একটু মিক্সার দিতে দিয়ে, কারণ আপনাদেরই রং বাড়াতে চাই। একা একা থাকলে যেমন আমার দাম নাই, আপনাদের সঙ্গে মিশাল হলে পরে কি জানি ওই দামে লোকে খরিদ করে, আপনাদের দামে আমি বিক্রি হতে চাই। বিপক্ষে গায়ক জনি উনি বড় তত্ত্বজ্ঞানী, ওনার সঙ্গে নাই আমার চিনা চিনি, তারপর অল্প কিছু চিনি যেমন পিপলে চেনে চেনি, বালুর চরের মধ্যে চিনি ছিটাইলে পরে মানুষের কি সাধ্য আছে বাহির করতে পারে, পিপলা ছোট হলে কোনটা চিনি কোনটা বালু বাছাই করতে পারে। পিপলাই যেমন চেনে চিনি ওনাকে আমি তদ্রুপ চিনি, দেখে তো তার সুট পাট অন্তর হয়ে গেছে কাট কাট, কি কই মিলে গায়ের চামড়াই গেছে ঢিলে, যদি বলতে পারি কিছু শিলে শিলে তাছাড়া উপায় না। শরীয়ত মারফত ধারা করেছে খারাপ, বলেছে আমি মারিফতের শরীয়তের পক্ষধারী মারিফতের ভাই তোমাকে জিজ্ঞাসা করি,
এই মারিফত সর্বপ্রথম কোথায় ছিল, কেমন করে সৃষ্টি দিল? আর হজ জাকাত করলে, নামাজ রোজা হজ জাকাত কলেমা করলে কোনো ক্ষতি নাই, কিন্তু একজন মানুষ হইয়া আর একজন মানুষের কাছে যাইয়া তাকে অভ্যর্থনা করে, ভক্তি করে, যত্ন করে, কিসের জন্য? তবে যাই হোক, উনি যদি করেছে আশা আমি তারে করবো না নৈরাশা। এক দেশের গালি আর এক দেশের বলি, আমাদের দেশের যেটা বলি সেটা আপনাদের দেশের গালিও হতে পারে, ভাষায় ছন্দে সুরে যে কোনো ধরনের কথাবার্তার মধ্যে ত্রুটি হলে পরে নিজ গুণে ক্ষমা করবেন বলে। হায় তুমি আকাশে নও পাতালেও নও, তুমি নদীতে নও নালাতেও নও, তুমি পাহাড়ে নও পর্বতেও নও, থাকো তুমি মাটির ঘরে খেলছো খেলা মিলিয়া তিন জনা গোসাই রব্বানা, আমি না জানি করেছি কত গুনা, সিরিয়াল স্যার স্যার নেট চলে গেছে একদম সিরিয়াল। আজকে আপনাকে দু আশীর্বাদে যদি রাত পোয়ায় পাঁচ রাতে করুন, কালকে সোনারিতে গান আছে, তারপরে দিনছি তিলাতে গান আছে, চাই রাত বাদে আইসি তো সুর সম্পর্কে আপনাদের কাছে ক্ষমা চাই, কিছু কথা কীর্তন করে যায়। দ্বিতীয় ফাতেমা বিবি, ইমাম হুসেন ভাই ছিল দুইজনা, আমি হযরত আলীর চরণ বন্দি, ওই চরণে রাখলে ভক্তির বাবা পাক পাঞ্জাতন বন্দিলাম এখন গোসাই রব্বানা। বন্দি নবীর চাইরিয়ারে মাতা পিতা উস্তাদ পীরে, এদের চরণ বন্দিলাম এখন সবার দর্জনারও চরণ বন্দি, ওই চরণে রাখলে ভক্তি আমার ভুল ভ্রান্তি করিবেন মার্জনা গোসাই রব্বানা। বাবারা মহাজনী বন্ধ করি
পথে যাই, যেইভাবেতে প্রশ্ন করে আমার ছোট ভাই, প্রশ্ন করেছে সর্বপ্রথম মারিফত কোথায় ছিল, আর মারিফত জিনিসটা কি জানা থাকলে দিও না ফাঁকি, মারিফত জিনিসটা কি জানেন, আল্লাহকে পাওয়ার জন্য গোপন ইবাদত, যে ইবাদত আল্লাহ বেশি বেশি পছন্দ করে তাহাকে মারিফত বলা হয়। এই মারিফত কোথায় ছিল তুমি তো জানো না, আল্লাহ এই পৃথিবী যখন নৈরাকার ছিল, আল্লাহ বায়ুকে সৃষ্টি করল, যখন সাগরের মধ্যে বায়ু অর্থাৎ তুফান উঠে তখন ঢেউয়ের উৎপত্তি হয়, ঢেউয়ে ঢেউয়ে বাড়ির লাগিয়া ফেনার উৎপত্তি হয়, ফেনা জমা হইতে 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 উক্ত ফেনার পাহাড় হয়ে গেল, নৈরাকারের মধ্যে একটা চরের মধ্যে দেখা যায় ওইটাই হইল ডিম্বুকার। তোমায় দিচ্ছি কইয়া শূন্যে থেকে একটা পাখি বসলো এসে যায়া, উড়তে উড়তে পাকা অবশ হয়ে গেছে তো, নিচে দেখে চরের মধ্যে দেখা যায় ওই চরের উপরে পাখিটা বসেছিল পাখা জিরানের কারণে, আল্লাহর কুদ রুতের খেলা গেল শুরু হইয়া, এই কোন শব্দেতে ডিম্ব ভাইটা রে বাজার হইল এই দুনিয়া রে, ডিম্বর মধ্যে সাদা পানি ওইটাই দয়ার নবী, পাতলা দুইটা পর্দা ছিল ইমাম হাসান ধরি, কুসুমের মধ্যে ছিল শাহালি দেওয়ানা, শক্তিরূপে বিরাজ করছে রে ডিম্ব মালিকুল রব্বায়ানা রে, ডিম্বুর মধ্যে থেকে প্রথমে মারিফতকে আল্লাহ সৃষ্টি করে আলমে তাজদির নামে একটা জায়গা ছিল, সেখানে একটা নূরের পিয়ালা ছিল, তার মধ্যে আল্লাহ রেখে দিল। আশা করি তোমার প্রশ্নের জবাব হলো। নামাজ রোজা হজ যাকাত কলেমা এসব মুসলমানের বাঁচবে না, নামাজ পড়ি তাও একজন মানুষ হইয়া আর একজন মানুষের কাছে কেন যাও, কোরআনেতে বলছে আল্লাহ, আল্লাহর পবিত্র জবানে বলেছে আমাকে যদি পাইতে চাও একজনের উসিলা হইয়া যাও, আমাকে যদি পাইতে চাও একজন মানুষের কাছে যাও যে আমার সন্ধান জানে, একটা মানুষ ধরো নিজের দেহের বিচার করো, নিজকে নিজে যে চিনেছে খোদাকে সেই পেয়েছে, খোদাকে পাওয়ার জন্য একজন মানুষ আর একজনের মানুষের কাছে যায়, আল্লাহর পবিত্র জবানে বলেছে উসিলাতে আলাইকা আমাকে যদি পাইতে চাও একটা মানুষ হয়ে আর একজন মানুষের কাছে যাও,
তাই আমরা একজন মানুষ হই আর একজন মানুষের হাতে বয়াত করি, এই দেহ বিক্রি করি। আমি তোকে করি বর্জন, আমার আমার নাই, আমার আমার ছেড়ে দাও না এই না দুনিয়া, নইলে তুমি খোদা পাইবা না, মুন্সি সাহেব। আমরা মারিভত, এই মারিভত মানে আল্লাহর গোপন ইবাদত, যে ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে, এই মারিভতকে আমরা পছন্দ করি বেশি। হ্যাঁ, শরীয়ত তরিকত হকিকত মারিভত, এই চারটা হলো আমাদেরই পথ। শরীয়ত মানি আমি, শরীয়তকে আমি মানি, তা না হলে কাপড় পরে আসতাম না। আমরা নামাজ পড়ি, আর তোমরাও নামাজ পড়ো, একিন তিন বরকার কথা চমৎকার। জ্ঞানী মানি আছেন যারা, আমার কথাটা বুঝবেন তারা। একিন তিন বরকার, একটা বেলগায়ে বেকিন, আর একটা হল আইনু লেকিন, আর একটা হয়েছে হাক্কু লেকিন। আলেম মানুষ থাকেন যদি এই ভরায়া সরে, সত্য মিথ্যা বলি কি না দিবেন প্রমাণ করে, বেলগায়ে বেকিন আল্লাহকে দেখা যায় না, আইনু লেকিন আল্লাহকে দেখা যায়, বেলগায়ে বেকিনে আলেম শ্রেণীর লোক নামাজ পড়ে, বেলগায়ে বেকিন আল্লাহকে দেখা যায় না, আর আইনু লেকিন আল্লাহকে দেখা যায়। আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর পবিত্র জবানে ঘোষণা করেছে, সালাতুল মিরাজুল মুমিনা, সালাত মানে নামাজ, মিরাজ মানে দেখা সাক্ষাৎ, নামাজের মধ্যে মুমিনের সঙ্গে খোদার দেখা হয়। আল্লাহর নবী মিরাজে গিয়েছিল, আল্লাহর নবী বলেছিল, খোদা তুমি আমার সঙ্গে দেখা করলে আমার এই উম্মতের সঙ্গে তুমি দেখা করবে না? আল্লাহর পবিত্র জবানে বলেছে, তোমার সঙ্গে দেখা করলাম মাত্র একবার, তোমার উম্মতের সঙ্গে দেখা করব দিনে পাঁচবার, সালাতুল মিরাজুল মুমিনিন। তাই দেখে শুইনা নামাজ পড়ো, এই না দুনিয়ায় লোক দেখানো, নামাজ পড়লে রে আলেম জাহান্নামে যাই রে, আমি তোমাকে বেশি কথা বলবো না, প্রথমবারে বেশি কথা তুলবো না, আর ফলন্টি বলন্টি আপনাকে হেনে আইছি, অত দেওয়ানগিরি করে লাভ নাই। একটা কথা প্রশ্ন করি, ওরে আলেম ভাই, হাদিসের ভি তোরে একটা শব্দ পাইলাম, তাই হাদিসে দেখলাম মুসলমানের জন্য 130 ফরজ আছে, 130 ফরজের একটা ফরজ বাকি থাকলে তার পিছনে নামাজ চলে না, নুজবর না। আজকের যেটা আলেম, এটা একটা 130 ফরজ জানে কি না জানে, যদি জানে তাইলে তো তার নগে গান চলবো, যদি না জানে জালেম হয়ে যায় তাহলে তার নগে আমার গান নাই। 130 ফরজ তুমি দিও হিসাব দিয়া, প্রথম
বারে একটা কথা কইয়া বাবা যাচ্ছি বিদায় হইয়া রে। পায়ের ধুলার আশীর্বাদে আমার পাশালি ঘুরাইব না, কিন্তু তার মধ্যে সার অংশ কি পাইবেন, খালি টাইম কাটবে। আসেন যত এই আসরে চাচা মিয়া ভাই প্রত্যেকেরও জনা পেতে সালাম দিয়া যাই, আরো যত আছেন আমার ময় মুরব্বীগণ সকলকে মান্য রাখি উস্তাদের মতন। এই আসরে থাকেন যদি আমার স্কুলের মাস্টার শত শত ভক্তি বাবা রহিল এবার, অন্দরেতে আছে আমার মাতা মাসিগণ ভূমেশদেব রিয়াচরণ করিলাম বন্দন, মায়েরও তু লুনা নাই ভুবন মাজার জননীর ঋণটাকে হুনারে সুদিবার, যখন ক রেণ মা গর্বেতে ধারণ দশ মাস কত কষ্ট করে ন তখন, সন্তানেরও সাদ মুখ দেখেন যখন যতদিনের যত ব্যথা রে মায়ে ভুইলা যায় তখন রে। মা এর প্রতি ভক্তি নাহি যার সপ্তকুণ্ডে নরকেতে বসতি তাহার। এই পর্যন্ত কবি খান্ত বিদায় নিতে চাই, পরে কিছু বলবো দাদা গো দাদা সময় যদি পাই রে। যাক চলে বেশি বলে নিষ্প্রয়োজন, অযথা বেশি কথা বলছে কি কারণ, এখনকার মতোই আমি বিদায় দিতে চাই। তালের ঘরে তাল ঠিক আমি চাই, তালে দুনিয়া ঘরে জানে না কোনজন, তাল ছাড়া গান বাজনা হবে না কখন। মাইয়া লোকে ঘরের মধ্যে বাড়া বটে বানে কি সুন্দর তাল রাখে ভাই সিতানে বৈতানে, দুইজনে পারাইছে ফিসা আলাইছে একজনে, তাল ছাইরা বেতাইলা পার যদি পরে বাড়া বানা দূরে কথা হাত কাইটা মরে, কেউ মালদা তো সারে বলে উড়ে রে বাবারে তোরা বাসারে আমারে কত চিৎকার মারে দেখবেন লক্ষ্য করে। ওই রকম তাল একটা কুলার ভিতরে, কুলার উপরে যখন চাউল তুলা দেয় টাকুর টুকুর কইরা বেটি তলে টোকা দেয়, বেতাইলা টোকা যদি তথায় একটু পরে তুষ থাকে চুলার ভিতরে চাল পরে দার দূরে, কত ভেজাল হয় সংসারে। ওই রকমই তালের কথা বহুত আছে ভাই, রাস্তা দিয়া লোক যখন হেঁটে চলে যায় পায়ের সঙ্গে তালে তুলে হাত দুইটাও না রায়, বেতাইলা পাও যদি ভাই তথায় একটু পরে ভাইটা যাওয়া দূরের কথা উষাদ খাইয়া পরে। এই যে দেখেন লোকে যখন খানা খেতে যায় পাঁচ আঙ্গুল দিয়ে ভাত মুখে তুলে দেয় বত্রিশটা দন্ত দিয়া চাবাইয়া খায়, তালে তুলে জিব্বা বেটা ঘুরাইয়াও কেউ দেয়, বেতাইলা কামড় যদি তথায় একটু পরে ভাত খাওয়া তার দূরের কথা জিব্বা কাইটা মরে। বাবা দেখবেন লক্ষ্য করে তালেই দুনিয়া ঘরে জন্ম ভাই, তাল ছাড়া পৃথিবী
পৃথিবীতে চলবার কায়দা নাই, যাগ চলে বেশি বলে বিষ প্রয়োজন। এখনকার মতো বিদে হইয়া কন বারো মাসে বারো ভাল চাষে মাসে আমতল কবির গুরু বন্ধে বহু ছেড়ালি নামতল তোমার বছর না হাজার ছেলাম তব কবির তরঙ্গে আমি দিয়েছি সাঁতার ও দিন কাকালে লাগাও কিনা কবির তরঙ্গে দেয় মোমরি তোর নাম কল কর হয়ে যাবে ভারী তাই তোর নাম আমি স্মরণ করি। শুনে শুনে দহপত্রে কারবার দিকে যাও এবার জয় গুরু জয় বলে আবার নূতন করে।